থেকে 200 আর কিছু কোটি টাকা খেয়েছে, তো বাগান মালিকের কথা বলবে না সেই গরিব কৃষকের কথা বলবে? ওনার ওনার চেম্বার থেকে কৃষকদেরকে এক প্রকার দর ধমক দেখিয়ে বের করে দিয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আগের দিন দেখা করলো, পরের দিন 12 জনের নামে মামলা হলো। কি মামলা? অস্ত্র আইনে মামলা দিল এদের বিরুদ্ধে। গ্রামের মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে, কে কথাগুলি বলবে? তারপরে আমি ওনাদের পাশে দাঁড়িয়েছিলাম, ওনাদেরকে বললাম আমি তোমাদেরকে সর্বদিক দিয়ে আমি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। কিন্তু ওনারা বাইক বাহিনীর সেই দাপটে, ওনারা ভয়ে প্রতিবাদটুকু করতে পারলেন না, ওনাদের সমস্ত জায়গা নিয়ে গেল। আমি ওনাদের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওনাদের সমস্ত আইনি দিক দিয়ে সাহায্য করার জন্য আমি ওনাদের পাশে গিয়েছিলাম, কিন্তু আইনি দিকটা তো ওনারা চাইতে হবে। কিন্তু ওনারা এরকম ভয়ের পরিস্থিতি তৈরি করেছে, ওনারা ঘর থেকে বেরোতে পারছেন না। সেই জায়গাগুলি ওনাদের বেদখল হয়ে গেল, কারোর 5 কানি, কারোর 2 কানি, কারোর 3 কানি, কারোর 4 কানি, কারোর 18 কানি, এরকম করে 600 কানি জায়গা দখল করে নিল। লাভ হলো কার? এই প্রত্যেকটি মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, পেট ভরেছে মন্ত্রীর, বাগানওয়ালা জায়গা নিল, যে ভোট দিল সে সর্বশান্ত হলো। এরকম দ্বিচারিতা সরকারকে কি রাখা যায়, যে গরিব মানুষের কথা চিন্তা করে না? বাংলায় একটা কথা বলে, ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গুসাই। আজকে বিজেপি দলটা তাই করছে, কাউকে ভাত দেওয়ার তাদের ক্ষমতা নেই, কিন্তু প্রত্যেকের পেটে লাথি দিচ্ছে, প্রত্যেককে কিল দিচ্ছে, প্রত্যেকের উপর হেনস্থা করছে নানানভাবে। আজকে কেন সমাজ ব্যবস্থাটা আজকে ভেঙে পড়েছে, তার জন্য দায়ী কে? আমাদেরকে বুঝতে হবে, এক্ষুনি আমাদের সবাই সজাগ হতে হবে, নইলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে যাচ্ছে। সেই ভবিষ্যৎ প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, সেই 23-এর নির্বাচনে আমাদের কংগ্রেস গভর্নমেন্ট যে কোনোভাবে প্রতিষ্ঠা করতে হবে।